আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি হেলো তো বিশেষ প্রতিবেদন নিয়ে সাথে আছি আমি মোহাম্মদ রেজাউল করিম আর যাকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমার সাইটের মধ্যে উনি দর্শক শফিকুল ইসলাম ভাই আমাদের সদ্য বড় ভাই দর্শক ওনার আজকে আমরা একটা প্রতিভা দেখব তা হচ্ছে দর্শক ওনার আপনারা ভালো করে লক্ষ্য করে যখন দর্শক দেখেন ওনার দুটা পা নাই এই যে একটা পা দেখেন ইনি প্রতিবন্ধী লোক যে একটা পা উনি প্রতিবন্ধী লোক দর্শক এনার যা প্রতিভা দর্শক দর্শক আসলে কি বলবো দর্শক দর্শক হঠাৎ করে আমাদের হেলাত টিম উনি যখন এখানে এই জমি মধ্যে যখন প্রবেশ করলো তখন আমাদের হেলাত টিম তো এখানে আসার পর আমাকে ফোন দিয়ে জানালো যে এখানে বিশেষ একজন প্রতিভাবান লোক আসলে দুটো পান এত শুনি এত সুন্দর যে আড়ি বানতে পারে ধান কাটতে পারে যার প্রতিবেদনটি আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে আমরা তার প্রতিভা দেখবো যে উনি আসলে কিভাবে এই আড়িগুলো বানতে পারে পাশাপাশি ধান কাটতে পারে এই প্রতিভা দর্শক আমরা আজকে দেখবো দর্শক ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবসময় চোখ রাখবেন হেলা তো সংবাদে ধন্যবাদ সব জীবনে আনন্দগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে ব্যস্ততা ব্যস্ততা অভাব শূন্যতা সবকিছুর সাথে মানিয়ে নিতে হয় আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুই যেন আমরা হাঁপিয়ে উঠেছি মনে হয় কার কাছে যাই কি করি কোথায় একটু দেখতেছেন যে শফিকুল ইসলামের যা প্রতিভা আমরা দেখলাম ওনার কাজকর্মের যা প্রতিভা দেখলাম অনেক সুন্দর উনি কাজকর্ম করতে পারে এরকম প্রতিভা মানুষ যারা খেয়ে না খেয়ে যারা জীবনযাপন করতেছেন তাদেরকে অবশ্যই তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে সহযোগিতা করতে হবে সাহায্য করতে হবে দর্শক আমরা কিছুদিন আগে আমাদের হ্যালো তবকপুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কর্তৃক আয়োজিত আমাদের তবকপুর ইউনিয়নের মধ্যে বামনপাড়া গ্রামের মধ্যে আমরা এক ভাইকে সহযোগিতা করেছি হ্যালোতপুর থেকে একদিনকে আমরা বাজার করে দিয়েছি তার পরিবারকে দর্শক এবং পাশাপাশি আপনারা যাকে দেখতে পারছেন আমাদের পদ্মায় দেখতে পারছেন এই শফিকুল ইসলাম ভাইকে আমরা আমরা অনেক করেছি এই শফিকুল ইসলাম বাজার করে একদিনকে দিয়ে দেখেছি যে ওনার মুখে যে হাসি যেটা ফুটেছিল এটা হচ্ছে এক কোটি টাকা একটা হাসি ফুটেছিল আমাদের হেলত টিম যারা আছেন আমরা প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি দর্শক আমরা তার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি তিন মেয়ে নিয়ে ওনার বসবাস এক মেয়ে রয়েছেন দশক ওনার বয়স চোদ্দ বছর বয়স আর পাশাপাশি আর এক মেয়ে রয়েছেন ওনার বয়স হচ্ছে সতেরো বছর বয়স দশক বিয়ের লাইক হয়েছেন দশক দুটি মেয়ে দশক উনি অভাবের তারণায় বিভিন্ন জায়গার মধ্যে ভিক্ষা করে তার জীবনকে অতিবাহিত করার চেষ্টা করতেছেন মানুষের দ্বারে দাঁড়ে ভিক্ষা করে যতটুকু উনি ইনকাম করেন দিন অতটুকু দিয়ে তার পরিবার কোনোরকমভাবে খেয়ে না খেয়ে দিন কাটতেছেন জানি আমাদের এই হেলো তবকপুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাথে জড়িত রয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয় আমাদের উলিপুর থানা ওচি মহোদয় এবং বিভিন্ন থানা কর্তৃক আয়োজিত পুলিশ সুপার মহোদয় আমাদের এই পেসরার সঙ্গে জড়িত আছেন আমি তাদেরকে আহ্বান করব তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং পাশাপাশি আমাদের তবকপুর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান মুকলেশুর রহমান সাহেবকে আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে অবশ্যই এরকম অসহায় এবং দরিদ্র যে শফিকুল ইসলাম ভাই তাকে একটু তার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন তাকে একটু করার চেষ্টা করবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমরা আবারও কিছু অসহায় এবং দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে আমরা কথা বলবো এবং পাশাপাশি তুলে ধরবো এলাকার আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটন ঘটনা নিয়ে আমরা আবারও আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন